আসসালাম আলাইকুম আহমতুল বগুড়ার তুফান সরকারের কথা আপনাদের মনে আছে নিশ্চয় প্রিয় দর্শক বৃন্দ দুই সালের জুলাই মাসের শেষ দিকে বগুড়ার সরকারি দলের একজন নেতা রাস্তায় নানা রকমের চাঁদাবাজি করে কোটি কোটি টাকা উপার্জন করার গল্প যার ব্যাপারে পরে গণমাধ্যমে প্রকাশ হয়েছে একজন মা আর মেয়েকে মাথা ন্যাড়া করে ছেড়ে দিয়েছিল তার স্ত্রী এবং স্ত্রীর বড় বোন তার আগে ওই মেয়েকে ধর্ষণ করেছে তুফান সরকার এই খবর ব্যাপকভাবে গণমাধ্যমে এসেছে সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছে দু হাজার একুশের জানুয়ারির আঠারো এবং উনিশ তারিখ বাংলাদেশের প্রভাবশালী কয়েকটি গণমাধ্যমের খবর তুফান সরকার জামিন পেয়ে গেছে কারণ যেই মা আর মেয়ের মাথা দেওয়া হয়েছিল তারা আদালতে দাঁড়িয়ে বলেছে এই ঘটনার সঙ্গে তুফান সরকারের কোনো সম্পর্ক নেই তুফান সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো নির্যাতন করা হয়নি তারা অভিযোগটিকে পুরাপুরি অস্বীকার করেছে এজন্য তুফান সরকারের জামিন হয়ে গেছে খুব আশ্চর্যজনক ব্যাপার মাথা নেড়া হয়েছে খবর হয়েছে তিন বছরের মাথায় পুরা খবরটি উল্টে গেছে তুফান সরকার এখন কারাগারের বাইরে আসার অপেক্ষা করছে প্রিয় আমরা একটি জাতীয় দেখলাম আজকে যে দৈনিকে চল্লিশ লাখ টাকার বিনিময়ে এই মার মেয়েকে ছলে বলে কৌশলে চাপ দিয়ে এবং লোভ দিয়ে বাধ্য করে মিথ্যা সাক্ষী দিয়ে তুফান সরকার তার জামিনের ব্যবস্থা করেছে প্রিয় দর্শক আপনাদের মনে আছে ঢাকার একজন আলোচিত সংসদ সদস্যের ছেলে রাজপথে সশস্ত্র বাহিনীর একজন সদস্যকে প্রহার করার পর ব্যাপকভাবে গণমাধ্যমে তার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে এরপর তাকে গ্রেফতার করা হয় তারপর বাংলাদেশের সবচেয়ে এলিট ফোর্স র্যাবের পক্ষ থেকে তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক এবং অস্ত্র উদ্ধার করে গণমাধ্যমে সেগুলো তুলে ধরা হয় কিন্তু গত কয়েকদিন আগে পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয় ওই আসামি বা এমপির ওই ছেলের বাসায় কোনো মাদক এবং কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায় নাই আমরা বেদনার সঙ্গে লক্ষ্য করলাম এই স্টেটমেন্টের ভিত্তিতেই আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়েছে আমরা এরকম ঘটনা এখন তুফান সরকারের ক্ষেত্রেও দেখলাম বাংলাদেশে এটা একটা প্রবণতা হয়ে গেছে এখন সারা দেশ সারা জাতির কাছে তোলপার হয়ে যায় একটা অপরাধ ওই অপরাধের সঙ্গে জড়িত অপরাধীও আদালতে তার দ্বারা সংঘটিত অপরাধের বিরুদ্ধে অন্যরকম কোনো কিছু যুক্তিতর্ক উপস্থাপন করে তাকে বাইরে বের করে আনা হচ্ছে কারাগার থেকে এর সঙ্গে অর্থ ক্ষমতার সংযুক্তি এবং প্রভাবের একটা বিরাট সম্পর্ক রয়েছে আপনারা জানেন বিচার যদি এ ধরনের জুলুমের ক্ষেত্রে এ ধরনের অপরাধের ক্ষেত্রে এ ধরনের অমানবিকতার ক্ষেত্রে এভাবে ভিন্ন খাতে প্রবাহিত করতে বাধ্য করা হয় নানান কৌশলে এবং বিচার যার পাওয়ার কথা তিনি বিচার না পেয়ে অপরাধী যে তাকেই যুক্তি তর্ক বক্তব্য দিয়ে সহযোগিতা করার এই যে দৃষ্টান্ত স্থাপন হচ্ছে এটা কি বাংলাদেশে বিচারের প্রতি মানুষের আস্থা বাড়িয়ে তুলবে নতুন অপরাধীরা এখান থেকে কোন পাঠ গ্রহণ করবে তারা কি নিজেদেরকে সংযমী করার পাঠ গ্রহণ করবে না দুদিন পর তিন দিন পর এক মাস পর কিংবা তিন বছর পর অপরাধকে পুরোপুরি অস্বীকার করে জামিন পাওয়া বা রেহাই পাওয়ার এই সব ঘটনা থেকে নতুনভাবে তারা অপরাধে উদ্দীপ্ত হবে এই প্রশ্নটাই এখন বড় প্রশ্ন